ओम शांति। 23 জানুয়ারি 2023 প্রাতঃ মুল্লি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, পবিত্রতা ব্যতীত ভারত স্বর্গ হতে পারে না। তোমাদের জন্য শ্রীমত হলো তোমরা ঘর গৃহস্থ থেকে পবিত্র হও, দুদিকেই সম্পর্কই পালন করতে হবে। প্রশ্ন, অন্যান্য সৎসঙ্গ বা আশ্রমের থেকে এখানকার কোন রীতিনীতি সম্পূর্ণ আলাদা? উত্তর, মানুষ সেই সব আশ্রমে গিয়ে থাকে মনে করে সঙ্গ ভালো, ঘর ইত্যাদির হট্টগোল নেই, এম অবজেক্ট কিছু নেই, কিন্তু এখানে তোমরা মরজীবা হয়ে যাও, অর্থাৎ জীবিত থেকেও মৃতপদ। কিন্তু ঘর পরিবার ত্যাগ করানো হয় না, ঘরে থেকেই তোমাদের জ্ঞান অমৃত পান করতে হবে, রুহানি সেবা করতে হবে। এই রীতি ওই সৎসঙ্গগুলোতে নেই। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান, কারণ বাচ্চারা জানে যে এখানে বাবাই বুঝিয়ে থাকেন। সেই জন্য প্রতি মুহূর্তে শিব ভগবানও বাঁচো বলতেও ভালো লাগে না। ওই গীতা যারা শোনায় তারা বলবে কৃষ্ণ ভগবানও বাঁচো, তারা তো এখানে হয়েই গেছে। তারা বলে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিলেন, রাজযোগ শিখিয়েছিলেন। বাচ্চারা, এখানে তো তোমরা মনে করো যে শিব বাবা আমাদের রাজযোগ শিখিয়েছিলেন, আর কোনো সৎসঙ্গ নেই যেখানে রাজযোগ শেখানো হয়। বাবা বলেন, আমি তোমাদেরকে রাজার রাজা বানিয়ে দিই। ওরা তো কেবল বলবে কৃষ্ণ ভগবানও বাঁচো, কবে বলেছিল? তখন বলে যে 5000 বছর পূর্বে, অথবা কেউ বলে ক্রাইস্টের 3000 বছর পূর্বে। 2000 বছর বলে না, কারণ মধ্যের যে 1000 বছর তাতে ইসলাম বৌদ্ধরা এসেছিল। তাহলে ক্রাইস্টের 3000 বছর পূর্বে ছিল সত্যযুগ, প্রমাণিত হয়ে যায়। আমরা বলি আজ থেকে 5000 বছর পূর্বে গীতা শোনান যিনি, সেই ঈশ্বর এসেছিলেন, আর এসে দেবী দেবতা ধর্ম স্থাপন করেছিলেন। এখন 5000 বছর পরে পুনরায় তাকে আসতে হয়েছে। এ হলো 5000 বছরের চক্র। বাচ্চারা জানি যে এই বাবা এনার দ্বারা বোঝাচ্ছেন। দুনিয়ায় তো অনেক প্রকারের সৎসঙ্গ রয়েছে, সেখানে মানুষ যায়, কেউ আবার আশ্রমে গিয়ে থেকেও যায়। তখন তাদের এমন বলা হবে না যে মাতা পিতার কাছে গিয়ে জন্ম নিয়েছে বা ওনার থেকে কোনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। কেবল ওই সৎসঙ্গকে ভালো মনে করে, ওখানে ঘর সংসারে ঝঞ্ঝাট নেই, এছাড়া এম অবজেক্ট কিছু নেই। এখানে তোমরা বলে থাকো আমরা মাতা পিতার কাছে এসেছি, এ হলো তোমাদের মর্জি বা জন্ম, ওরা গিয়ে বাচ্চাকে অ্যাডপ্ট করে, তখন সেই সন্তানকে নিয়ে ঘর সংসার করে। এখানে এরকম নিয়ম নেই যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছেড়ে এখানে এসে বসে পড়বে, এ তো হতে পারে না। এখানে তো গৃহস্থ থেকে পদ্মফুলের মতো হয়ে থাকতে হবে। কুমারী হোক বা যে কেউ হোক, তাদের বলা হয়ে থাকে যে ঘরে থেকেও রোজ জ্ঞান অমৃত পান করতে এসো, জ্ঞানকে বুঝে তারপরে অন্যদের বোঝাও, দুদিকের সম্পর্কেই পালন করো, গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে, অন্তিম সময় পর্যন্ত দুদিকই সামলাতে হবে, অন্তিমে এদিক এখানে থাকো অথবা ওখানে থাকো, মৃত্যু সকলেরই আসবে। কথিতে রয়েছে রাম গেছে রাবণ গেছে, তাই এমন নয় যে সকলকে এখানে এসে থাকতে হবে। এরা তো তখনই বেরিয়ে আসে যখন বিষের জন্য তাদেরকে নির্যাতন করা হয়। কন্যাদের ঘরেই থাকতে হবে, আত্মীয় পরিজনদের সার্ভিসও করতে হবে। সোশ্যাল ওয়ার্কার তো অনেক রয়েছে, গভর্নমেন্ট এত সবকে নিজের কাছে রাখতে পারে না, তারা নিজেদের গৃহস্থ ব্যবহারে থাকে, তারপর কোনো না কোনো সেবা করে থাকে। এখানে তোমাদের রুহানি সেবা করতে হবে, গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে। হ্যাঁ, যখন বিষের জন্য অত্যন্ত বিরক্ত করে তখন এসে ঈশ্বরীয় শরণ নেয়। এখানে বিষের কারণে কন্যারা অনেক মারধর খায়, কিন্তু আর কোথাও এরকম হয় না, এখানে পবিত্র হয়েই থাকতে হয়। গভর্নমেন্টও পবিত্রতা চায়, কিন্তু গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র বানানোর শক্তি ঈশ্বরের রয়েছে। সময় এমন এসেছে যে গভর্নমেন্টও চায় যে বাচ্চার জন্ম যেন বেশি না হয়, কারণ দারিদ্রতা অনেক বেড়ে গেছে, সেই জন্য চায় যে ভারতে পবিত্রতা থাকুক বাচ্চা কম হোক। বাবা বলেন, বাচ্চারা পবিত্র হও, তবে পবিত্র দুনিয়ার মালিক হবে, এ কথা ওদের বুদ্ধিতে নেই। ভারত পবিত্র ছিল, এখন অপবিত্র হয়ে গেছে, সব আত্মারা নিজেরা চায় যে পবিত্র হয়ে যায়। এখানে দুঃখ অনেক। বাচ্চারা তোমরা জানো
যে পবিত্রতা ব্যতীত ভারত স্বর্গে পরিণত হতে পারে না। নরকে রয়েছেই দুঃখ। এখন নরক বলে তার কিছু হয় না, যেমন গরুর পুরাণে দেখানো হয়েছে বৈতরণী নদী আছে যেখানে মানুষ হাবুডুবু খেতে থাকে। এমন তো কোনো নদী নেই যেখানে সাজা খেতে থাকো। সাজা তো গর্ভজেলে পাওয়া যায়, সত্য যুগে তো গর্ভজেল থাকে না। যেখানে সাজা প্রাপ্ত হবে সেখানে গর্ভমহল হয়। এই সময় সমগ্র দুনিয়া হলো জলজ্যান্ত নরক। এখানে মানুষ দুঃখী অসুস্থ একে অপরকে দুঃখ দিতে থাকে। স্বর্গে এসব কিছু হয় না। এখন বাবা বুঝিয়ে থাকেন যে আমি তোমাদের অসীম জগতের পিতা, আমি হলাম রচয়িতা, তাহলে অবশ্যই স্বর্গ নতুন দুনিয়ার রচনা করব। স্বর্গের জন্য আদি সনাতন দেবী দেবতা ধর্ম রচনা করব। বলা হয় তুমি মাতা পিতা, প্রতিকল্পে তিনি এই রাজযোগ শিখিয়েছিলেন। ব্রহ্মার দ্বারা বসে আমি সকল বেদ শাস্ত্রের আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকি, একদম নিরক্ষরকে বসে পড়িয়ে থাকি। তোমরা বলতে তাই না, হে ভগবান এসো, পবিত্র তো ওখানে যেতে পারে না, সেই জন্য পবিত্র হওয়ার জন্য ওনাকে অবশ্যই এখানে আসতে হয়। বাচ্চারা তোমাদের স্মরণ করায় যে কল্প পূর্বেও তোমাদেরকে রাজযোগ শিখিয়েছিলাম। জিজ্ঞাসা করা হয়ে থাকে যে আগে কখনো এই নলেজ নিয়েছ, তখন বলে হ্যাঁ 5000 বছর পূর্বে এই জ্ঞান নিয়েছিলাম। এসব কথা হলো নতুন, নতুন যুগ নতুন ধর্ম পুনরায় স্থাপিত হচ্ছে। ঈশ্বর ব্যতীত আর কেউ এই দৈবী ধর্ম স্থাপন করতে পারে না, ব্রহ্মা বিষ্ণু শঙ্করও করতে পারে না, কারণ এই দেবতারা নিজেরাই হলেন রচনা। স্বর্গের রচয়িতা মাতা পিতা চাই, তোমাদের গহীন সুখ এখানেই চাই। বাবা বলেন আমি হলাম রচয়িতা, আমিও তোমাদেরকে ব্রহ্মার মুখ দ্বারা রচনা করেছি, আমি হলাম মনুষ্য সৃষ্টির বীজরূপ। অবশ্যই কেউ কত বড়ই সাধু সন্তাদি হোক না কেন, কারোর মুখ দিয়ে এইরকম কথা বেরোবে না। এ হলো গীতার শব্দ, অতএব যিনি বলেছিলেন তিনি বলতে পারবেন, দ্বিতীয় কেউ বলতে পারবে না। কেবল পার্থক্য হলো এই যে নিরাকারের বদলে শ্রীকৃষ্ণকে ভগবান বলে দেয়। বাবা বলেন আমি হলাম মনুষ্য সৃষ্টির বীজরূপ, পরম ধামে বসবাসকারী নিরাকার পরমাত্মা। তোমরা বুঝতে পারো, সাকারী মানুষ তো নিজেকে বীজরূপ বলতে পারে না, ব্রহ্মা বিষ্ণু শঙ্করও বলতে পারে না। এ তো জানে যে সকলে রচনাকার হলেন শিব বাবা, আমি দৈবী ধর্মের স্থাপনা করছি, কারোর মধ্যে এমন বলারও শক্তি নেই। অবশ্যই নিজেকে শ্রীকৃষ্ণ বলুক, ব্রহ্মা বলুক, শঙ্কর বলুক, অনেকে নিজেকে অবতারও বলে থাকে, কিন্তু এসব হলো মিথ্যা। এখানে এসে যখন শুনবে তখন বুঝবে যে অবশ্যই ঈশ্বর হলেন এক, অবতারও একজনই। বাবা বলেন আমি তোমাদের সাথে করে নিয়ে যাব, কারোর মধ্যে এইরকম বলারও শক্তি নেই। 5000 বছর পূর্বেও গীতার ভগবান শিব বাবা বলেছিলেন, যিনি আদি সনাতন ধর্ম স্থাপন করেছিলেন তিনি এখন করছেন। গাওয়া হয়ে থাকে মশার মতো আত্মারা গিয়েছিল, সুতরাং বাবা গাইড হয়ে এসে সকলকে লিব্রেট করেন। এখন হলো কলিযুগের শেষ, তারপর সত্যযুগকে আসতে হবে, তাহলে অবশ্যই এসে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ায় নিয়ে যাবেন। গীতায় কিছু না কিছু শব্দ রয়েছে, মনে করে এই ধর্মের জন্য তো শাস্ত্র চাই, তখন গীতা শাস্ত্র বসে তৈরি করেছে। সর্বশাস্ত্রময়ী শিরোমণি নাম্বার ওয়ান মাতা, কিন্তু নাম বদল করে দিয়েছে। বাবা এই সময় অ্যাক্ট করেন, তার কথা কি দাপরে লিখবে নাকি, তবুও গীতা ওই রকমই বেরোবে। ড্রামায় এই গীতাই নির্ধারিত হয়ে রয়েছে। যেমন বাবা পুনরায় মানুষকে দেবতায় পরিণত করেন, তেমনি শাস্ত্র পরে কেউ পুনরায় বসে লিখবে। সত্য যুগে কোনো শাস্ত্র থাকবে না, বাবা সমগ্র চক্রের রহস্য বসে থেকে বোঝান। তোমরা জানো আমরা এই 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছি, আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বীরাই ম্যাক্সিমাম 84 জন্ম নিয়ে থাকে, বাকি মানুষের তো পরে বৃদ্ধি হয়ে থাকে, তারা এত জন্ম নেবে নাকি। বাবা বসে এই ব্রহ্মার মুখের দ্বারা বুঝিয়ে থাকেন, এই যে দাদা রয়েছেন যার শরীরের লোন আমি নিয়েছি, সেও নিজের জন্মকে জানতেন না, ইনি হলেন ব্যক্ত প্রজাপিতা ব্রহ্মা, উনি হলেন অব্যক্ত, হলেন তো দুজনেই এক। তোমরা এই জ্ঞানের দ্বারা সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হয়ে যাচ্ছ। সূক্ষ্মলোক নিবাসীদের ফরিস্তা বলা হয়, কারণ হাড় মাংস নেই,
ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও হাড় মাংস নেই, তাহলে তাদের চিত্র কিভাবে তৈরি করে? শিবের চিত্রও বানিয়ে থাকে, তিনি হলেন স্টার, ওনার রূপ তৈরি করা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম, যেমন মানুষের তৈরি করে তেমনভাবে তো শঙ্করের তৈরি করতে পারে না, কারণ ওনার হাড় মাংসের শরীর তো নেই। আমরা তো বোঝানোর জন্য এরকম স্থূল চিত্র বানিয়ে থাকি, কিন্তু তোমরাও দেখে থাকো যে উনি হলেন সূক্ষ্ম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। রাত্রের ক্লাস 13-7-68। মানুষ দুটি জিনিসকে অবশ্যই চায়, এক হলো শান্তি, দ্বিতীয় হলো সুখ, বিশ্বের শান্তি অথবা নিজের শান্তি। বিশ্বের সুখ অথবা নিজের সুখের ইচ্ছে থাকে মানুষের, তাই জিজ্ঞাসা করতে হবে এখন অশান্তি রয়েছে, তাহলে নিশ্চয় কখনো শান্তি ছিল, কিন্তু তা কবে কিভাবে হয়, অশান্তি কেন হলো তা কারোরই জানা নেই, কারণ ঘোর অন্ধকার রয়েছে। তোমরা শান্তি ও সুখের জন্য সকলকে অত্যন্ত সুন্দর রাস্তা বলে দাও, সেই জন্য শুনে তাদের খুশি হয়, কিন্তু যখন শোনে যে পবিত্র হতে হবে তখন শীতল হয়ে যায়। এই বিকার হলো সকলের শত্রু আবার সকলের প্রিয়, একে ত্যাগ করতে হৃদয় বিদীর্ণ হয়ে যায়, নামও হলো বিষ তবুও ছাড়ে না। তোমরা কত মাথা খাটাও তবুও হেরে যাও, সব হলো পবিত্রতারই কথা, এতে অনেকেই ফেল করে যায়। কোনো কন্যাকে দেখলে তখন আকর্ষণ হয়, ক্রোধ বা লোভ বা মোহের আকর্ষণ হয় না। কাম হলো মহাশত্রু, এর উপরে বিজয় প্রাপ্ত করা মহাবীরের কাজ। দেহ অভিমানের পরে প্রথমে কাম বিকার আসে, এর উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। যারা পবিত্র তাদেরকে অপবিত্র কামুক মানুষেরা নমন করে, বলে যে আমরা হলাম বিকারী, তোমরা হলে নির্বিকারী। এমন বলে না যে আমরা ক্রোধী লোভী, সমস্ত কথা বিকারের। বিবাহ করেই বিকারের জন্য, বাবা মায়ের এই চিন্তা থাকে ছেলে বড় হলে টাকা পয়সা দেবে, বিকারেও যাবে, বিকারে না গেলে তখন ঝগড়া শুরু হয়ে যাবে। বাচ্চারা তোমাদের বোঝাতে হয় যে এরা সম্পূর্ণ নির্বিকারী ছিল, তোমাদের কাছে এম অবজেক্ট সম্মুখে রয়েছে, নর থেকে নারায়ণ রাজার রাজা হতে হবে, চিত্র সামনে রয়েছে, একে সৎসঙ্গ বলা হয় না, এ হলো পাঠশালা। প্রকৃত সৎসঙ্গ সত্য পিতার সঙ্গে তখনই হয় যখন সম্মুখে বসে রাজযোগ শেখাবেন। সত্যের সঙ্গ চাই, তিনি গীতার জ্ঞান প্রদান করেন অর্থাৎ রাজযোগ শেখান, বাবা কোনো গীতা শোনান না। মানুষ মনে করে নাম হলো গীতা পাঠশালা, তাহলে কি গীতা শুনি, এত আকর্ষণ থাকে। এ হলো প্রকৃত গীতা পাঠশালা, সেখানে এক সেকেন্ডে সদ্গতি, হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস পাওয়া যায়। তাহলে জিজ্ঞাসা করো প্রকৃত গীতা পাঠশালা কেন লেখে, কেবল গীতা পাঠশালা লেখা কমন হয়ে যায়। প্রকৃত শব্দ পড়লে আকর্ষণ হতে পারে, সম্ভবত মিথ্যাও হয়, তাই প্রকৃত শব্দটি অবশ্যই লিখতে হবে। পবিত্র দুনিয়া সত্যযুগকে পতিত দুনিয়া কলিযুগকে বলা হয়ে থাকে, সত্যযুগে এনারা পবিত্র ছিলেন, কিভাবে হয়েছেন সেটাই শেখানো হয়, বাবা ব্রহ্মার দ্বারা পড়ান, না হলে পড়াবেন কিভাবে, এই যাত্রা বুঝবে সেই যারা কল্প পূর্বে বুঝেছে। ভক্তি মার্গে কাদায় আটকে রয়েছে, ভক্তির আড়ম্বর অনেক, এ তো কিছুই নয়, কেবল স্মৃতিতে রাখো এখন ফিরে যেতে হবে, পবিত্র হয়ে যেতে হবে, তার জন্য স্মরণে থাকতে হবে। বাবা যে স্বর্গের মালিক বানান তাকে স্মরণ করতে পারো না, মুখ্য কথা হলো এটাই, সকলেই বলে এতেই পরিশ্রম। বাচ্চারা ভাষণ তো ভালোই করে, কিন্তু যোগে থেকে বোঝালে তখন ফলও ভালো হবে। স্মরণে তোমাদের শক্তি প্রাপ্ত হয়, শতপ্রধান হলে তবেই শতপ্রধান বিশ্বের মালিক হবে। স্মরণকে নিষ্ঠা বলবে নাকি, আমরা আধা ঘন্টা একভাবে বসে থাকি, এটা ভুল। বাবা বলেন স্মরণে থাকো, সামনে বসে শেখানোর দরকার নেই। অসীম জগতের বাবাকে অতি ভালোবেসে স্মরণ করতে হবে, কারণ তিনি প্রচুর ঐশ্বর্য দিয়ে থাকেন, স্মরণের দ্বারা খুশির পারদ চড়ে থাকা উচিত, অতীন্দ্রিয় সুখ অনুভূত হবে। বাবা বলেন তোমাদের এই জীবন অতি মূল্যবান, একে সুস্থ রাখতে হবে, যত বাঁচবে ততই সম্পদ নিতে পারবে,
সম্পূর্ণ সম্পদ তখনই পাব যখন আমরা শতপ্রধান হয়ে যাব। মুরলিতেও শক্তি আছে, তলোয়ারে ধার থাকে, তাই না? তোমাদের মধ্যেও স্মরণের ধার থাকলে তবেই তলোয়ার তীক্ষ্ণ হবে। জ্ঞানে এত ধার নেই সে যেন কারোর প্রভাব পড়ে না। পুনরায় তাদের কল্যাণের জন্য বাবাকে আসতে হয়। যখন তোমরা স্মরণের দ্বারা তীক্ষ্ণতা ভরবে তখন আবার বিদ্যার আচার্য প্রভৃতিদের সঠিক তীর লাগবে। সে যেন বাবা বলেন চার্ট রাখো। অনেকেই বলে থাকে যে বাবাকে অনেকে স্মরণ করে কিন্তু মুখ খোলে না। তোমরা স্মরণে থাকো তবেই বিকর্ম বিনাশ হবে। আচ্ছা বাচ্চারা, গুড নাইট। বাপদাদাকেও ধন্যবাদ, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার: এক, ঘরে থেকেও রুহানি সেবা করতে হবে, পবিত্র হতে হবে আর বানাতে হবে। দুই, এই জল জ্যান্ত নরকে থেকেও অসীম জগতের বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিতে হবে। কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। বরদান, নিজের সর্ববিশেষত্বগুলিকে কার্যে ব্যবহার করে সেগুলির বিস্তার করা সিদ্ধিস্বরূপ ভব। যত অধিক মাত্রায় নিজের বিশেষত্বগুলিকে মনুষ্য সেবা বা বাণী আর কর্মসেবায় ব্যবহার করা হবে ততই সেই বিশেষত্বের বিস্তার পেতে থাকবে। সেবায় ব্যবহার করা অর্থাৎ একটি বীজ থেকে অনেক ফল প্রকট করা। এই শ্রেষ্ঠ জীবনে জন্মসিদ্ধ অধিকার রূপে যে বিশেষতা প্রাপ্ত হয়েছে সেসবগুলিকে কেবল বীজ রূপে রেখো না, সেবার ধরণীতে লাগিয়ে দাও। তবেই ফলস্বরূপ অর্থাৎ সিদ্ধিস্বরূপের অনুভব করবে। স্লোগান: বিস্তারকে না দেখে সারকে দেখো আর নিজের মধ্যে অন্তর্লীন করে নাও। এটাই হলো তীব্র পুরুষার্থ। ওম শান্তি।